ব্যাকে বালাসেন নি গাফুরা, আসসালামু আলাইকুম। তো আমি তো আয়া ফলাম জাতির উদ্দেশ্যে বাসন দেওয়ানোর লিগা। তো আজকে সারাদিন বহুত কামলা দিছি মানে অনেক কাম করছি। শুটিংয়ের কথা কইলে আপনারা ব্যাকে কোশ্চেন করতে থাকেন, আফা আপনি কী শুটিং করেন, আপনি কী শুটিং করেন। তো আমি আপনি করে কই, আমি প্রোডাক্টের রিভিউ করি, প্রোডাক্টের কত দাম কই ফাওয়া যায়, এটা মাখলে কী হইব, এটা না মাখলে কী হইব, এডিন আমি কই আর কি। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন যে কী লয় শুটিং দিছি, মানে কামলা দিছি। তো যাই হোক, সারা দিন তো বহুত কাজ কাম করছি, সন্ধ্যাবেলা নাস্তা খাওয়ানোর কত সময় পাই নাই। তো আমার স্বামী বাইরে তো না হওয়ার সময় আমার লেগা কদুরে যে গ্রিল আর লোকের নান রুটি কিনা দিছে। তো এখন গ্রিল আর নানটি সারামু, সারানোর পরে এরপরে আমি কামাই নাইমা যাবো। তো আপনি করে কি কথা, জিনিসপত্রের যে দাম গো, আমি আপনি করে কয়া বুঝাতে পারতাম না। জিনিসপত্রের দাম বাড়ার কারণে একটা জীবনটা আমার দুর্বিষহ হয়ে গেছে গিয়া, যেটাই কিনতে যাই এমন দাম চায়, মনে সিকুর একটা দিয়া একেবারে বাজার তো দৌড় দিয়া বাসায় ফুরি, মানে এরম এখন অবস্থা। আর এই যে গ্রিল টিল, আগে গ্রিলের দামও কম আছিল, এখন গ্রিলের দামও বাড়াই দিছে, সব কিছুর দাম বাড়তে একেবারে একটু শান্তি লাগে না। মানে যা ভাবতেছি যে অবস্থা, আগে যদ্দূর কাম করতাম এখন হেতন আরো বেশি কাজ বাড়াই দিতে হবো, নাইলে মানে স্বাচ্ছন্দ্যে আর চলন লাগবো না। তো আর যেরম চিন্তা হেরম কাম। আমার স্বামী তো আমার খাওয়ানোর লেগা খালি বকাত দিতে থাকে, একটু ফরফর কয় কী রে, তুই নাস্তা খাইতে চাস না ঠিক মতো, দুপুরে খাওয়ান খাইতে চাস না, তোর ওইসেটা কি, তুই সারাদিন এরম করস কি লেগা, খাওয়ানোর কথা কইলে তোর এরম মশারণ উঠো কি লেগা। তো আমি কই আমার খাইতে একটু ভালো লাগে না। তো আমার স্বামী আমার জোর করে খালি এটা খাওয়ায় ওটা খাওয়ায়। তো যাই হোক, আমি এখন যেটা করবো, কোনোরকম নাস্তা কদ্দুর খাইয়া জাতির উদ্দেশ্যে একটা বাসন দেওয়া যামু রান্নাবান্না করতে। তো এখন আমি দেখাই আমার স্বামী আমার লেগে কী কী আনছে, এই দেখেন এই দেন রান। হ্যাঁ, আমি এখন আমার করে কত ডং দেখাই, ডং দেখানোর পরে তারপর আপনারা দেখতে পারবেন আমি কী কী রান্নাবান্না করি। তো আর দিন তো যাইতেইছে না রে ভাই, কী যে একটা পরিস্থিতি, আর সব কিছু তার একটা থুম ধরে রয়েছে। আপনারা পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন আমার গোল্ডেন, আমার সিলভার প্লে বাটনটা, গোল্ডেন প্লে বাটনটা ভিতরে রাখছি, কারণ বাইরে এমনি রাখলে কালো নষ্ট হয়ে যাবো। আর এটাও বাইরে খুব দূর রেখে কিন্তু কালার ডিকেরম জেনে হয়ে গেছে, গা ভালো লাগে না। তো এই দেখেন এই লোকিয়া, এই যে সালাদ দিছে, আর এই লোকিয়া এই যে রুটি, নান রুটি। তো এই যে হ্যাঁ মালটা আছে, আমার স্বামী কদুর মালটা কিনে আনছে, কইছে মালটা একটু রস করে খাইলে তোর ভালো লাগবো। তো যাই হোক, এখন আমি কইলাম যে আমি কোকটা কদ্দুর লই, কারণ কোকটা না খাইলে তো আর আমার ভালো লাগবো না। তো কোক আনে না, আমার স্বামী আছে সেভেন আপ, তো এখন আমার তো সেভেন আপ খাওয়ানো লাগবো। এই দেখেন কী খুশি খুশি লাগতেছে গো। এখন আমি এই যে চিকেন দিয়ে কোক দেওয়া সারাই, এখন এই যে জাতির উদ্দেশ্যে বাসন দেওয়া শুরু করলাম, এরপর আমি যেটা করতে যাবো হেডা হলো মহামূল্যবান ডিম রাঁধতে যাবো। আরে আল্লাহ রে আল্লাহ, বাইরের তো না হওয়ার পরে কদ্দু ডিম রাইন্দা দুমদাম রাইন্দা দুমদাম খায় হুয়া ফোরন যাইতো। আমার স্বামী আবার বহুত ডং করে, মানে তাড়াতাড়ি কোনো রান্না হইলে কয় বয়েল হয়নি। আর এই দেখেন ব্যাটারা এমন বাটপারের বাটপার সাইল দিছে, কইছে মিনিকেট মিনিকেট না, এগুলো হলো সোনাকেট। কোনো মানে বাটটা বলো কখন লগে লগে একটার সাইলটা ফাইটটা এরম ড্রাম হয়ে যায় গিয়া, মানে কী যে অবস্থা। বাত হইব চিকুন চিকুন সলা সলা, আর কী বাত, সাইল কইছে মিনিকেট, অথচ আইনা সুবুল্লার মধ্যে দেওয়ানোর পরে বাত ফাইটটা ফোটকা ফোটকা হয়ে গেছে, এরম ফোটকা ফোটকা বাত তো গলা দেওয়া নামে না। আর ডাইল কোনো রকম একটুখানি বুনা করে লইছি, আর এলের ডিম আমি আপনার করে কী কম, স্টুডেন্ট ফোলাফান যারা আছে এরা তো ডিম খায় কদুর বাঁচতো, এখন ডিমের দামও বাড়াই দিছে। সব কিছুর দাম যদি এত বাড়তি হয় তাহলে কি ভালো লাগেনি, মানুষে পোলট্রি খায় আগে বাঁচতো, এখন পোলট্রির দামও বাড়তি করে দিছে, তো মানুষে খায়া বাঁচবোটা কি। আর আমগো দেশে একটা উল্টা, আমগো দেশে সব কিছু উল্টা উল্টা চলে, কিরম উল্টা উল্টা চলে কই, যখন ফেয়াইজের দাম বাড়ে তখন ব্যাকে মিল্লা ফেয়াইজেরে এরম একখান কাহিনী করে, মনে হয় ফেয়াইজ খালি উচ্চ বংশের মানুষেরাই খায়, মানে গরিব লোক আর ফেয়াইজ খাওয়ানোর কোনো অধিকার নাই, এরম একখান অবস্থা শুরু হয়ে যায়। এই দেখেন ডিম, আমরা কত ডিম বাইরের তন কাম করে হেজার হেরা কত ডিম বাইজাবার ডিম সিদ্ধ করে একটু কত বুনা করে ভাত খেয়ালায়, বা দেখা গেল যে মাছ মাংসের অনেক দাম, যেই মাছ মাংস কিনতে যান 1000 টাকার নিচে কোনো ভালো মাছ মাংসের কোনো ই নাই, ব্যবস্থা নাই। তারপরে ভালো একটা সবজি কিনতে গেলে 120 টাকা লাগে, এই জায়গায় দেখা গেলো ডিম একটু বোনা করলে কিন্তু ভাত খাওয়ানো হয়ে যায়, কিন্তু ডিমের দাম বাড়ানোতে পুরা মাথায় আছে। আগে আমার স্বামী আমার লেগে সকালবেলা দুই দুটা ডিম পোস্ট করে রেখে দিত, কোথায় একটা রুটি দিয়ে দুইটা ডিম সুপ সাপ খায় উঠ। তো আমার স্বামী দুইটা রুটি রাখে আর দুইটা ডিম রাখে, কিন্তু আমি তো একটার বেশি রুটি খাইতে পারি না। তো আগে আমি একটা রুটি দিয়ে দুইটা ডিম দিয়ে সুন্দর করে খাইয়ে উঠতাম, পেঁচায় রোলের মতো বানায় খাই লেতাম। কিন্তু যে অবস্থার অবস্থা গো, আমার স্বামীরও কেছি বায়ে তোর আল্লাহ দয় লাগে, আর আমার লেগা ডিম বাইজার হন লাগবো না, আমি একটা ডিম দিয়ে সুন্দর করে খাইয়া উঠতে পারবো, আমার লেগা দুইটা ডিম লাগতো না। তো এখন দুইটা জায়গায় একটা, মানে মানুষের প্রমোশন হয় আর আমার ডিমোশন হয়েছে, আমি দুইটা ডিমের জায়গায় এখন একটা ডিম খাওয়ানো শুরু করছি। তো আমার স্বামী আবার আমের জুস অনেক পছন্দ করে, তো আহনের সময় 120 টাকা দিয়ে একটা আম আনছে। তো 120 টাকা দামের এই আমটা আমি কইলাম যে আমি ভাবছি যে এটা মানে কাইটটা খাওয়ানো লেগে, পরে কয় না জুস করানো লেগে। তো যেহেতু হ্যাঁ জুস খাইবো,
তো আমি এর লেগে জুস করানোর লেগে এটারে সুন্দর করে সোলাইলাম, এটার টুকরা করলাম, জগের মধ্যে ঢুকায় এখন আমার যে ইলেকট্রিক গুড়নি যেটা আছে এটা দিয়ে সুন্দর করে গুড়া লইতেছি। এইটা দিয়ে আমি ডাইল গুড়ি, শরবত গুড়ি, লাস্তি গুড়ি, এটা আমার অনেক ভালো লাগে। এটা হলো হ্যান্ড ব্লেন্ডার, এটা আমার পুরাতনটা, আমার নতুন একটা আছে, কিন্তু পুরাতনটা না নষ্ট হওয়ার পর্যন্ত তো আমি নতুনটা বাইর করতাম না, কারণ আমি অনেক হিসাবি মানুষ। তো যাই হোক, যেরম চিন্তা হেরুম কাম, আমি সুন্দর করে শরবতটা আবার বানাই, মানে জুস যেটা এটা বানাই লইলাম। বানানোর পর এখন এটা সুন্দর ডকের গ্লাসের মধ্যে ডালমু ডাইলাম, আমার স্বামীরে কুদ্দুর দিমু। তো হুদা জুস দিলে আবার আমার স্বামী রাগ করে, এলাকা কুদ্দুর বিস্কিটও দিয়ে দিমু। তো আপনারা অনেকে জিগাইতে পারেন একটু এখানে গ্রিল খাইছে তাহলে এখন আবার জুস খাওয়া লাগবো কি? আসলে জুসটা খাইলে শরীরটা একটু তাজা থাকা, যেই গরম পড়ছে একসের গরম, এরম গরমে একের চেহারা শুধু বসকায় যায় গিয়া। তো একটু শরবত টরবত কুদ্দুর খাইলে কিন্তু দেখবেন শরীর মন সব কিছু জুড়ায়, আবার শরীরটা তত্তাজা থাকে, মনটাও ফ্রেশ লাগে। তো এর লেগে আমি আমার স্বামীরে প্রতিদিনই চেষ্টা করি, হয়তো শরবতে মানে মালটা শরবত নাহলে আমের শরবত, আমের জুস, লেবু জুস, স্যালাইন, এগুলো বানায় বানায় হেরা তাজা রানোর চেষ্টা করি।